ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত এক ভাই বলছেন দিন কায়েম করা কি ফরজ ফরজ হলে কীভাবে তা আঞ্জাম দিতে পারি আসলে আমি এই ভাইকে কাছে পেলে এটা জিজ্ঞাসা করতাম যে দিন কায়েম বলতে আপনি কী বুঝেন আপনি দিন কায়েম বলতে যদি ভুল বুঝে থাকেন তাহলে সেটা বাস্তবায়ন করতেও ভুল হবে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেটা ছিল তহিদ অর্থাৎ তোমরা সকলে আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এ কথা বলতে ইয়া কৌমি আবুদুল্লাহ মালিনু আল্লাহ তালা কোরআনে আরও বলেছেন ওলাকাত আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি আনী আবুদুল্লাহ তারা যেন সকলে আল্লাহর ইবাদত করে ওয়াজতানেবু তা এবং শির থেকে দূরে থাকে এখন দিন কাকে বলে এই দিনের ব্যাখ্যা যদি মানুষ ভুল করে দেয় তাহলে এগুলো ভুল হবে হাদিস এ জিবিল জিব্রুল আলসালামের একটি প্রসিদ্ধ হাদিস যে তিনি মানুষ রূপে এসে যে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রসুল সাহা সাল্লামকে যে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে তারপর তখন তিনি উমর রদি আল্লাহ তালহোকে আল্লাহ রসুল সাহেম কিছুদিন পর বলেছিলেন যে জানতে এটা কে এসেছিল তো উমর রদি আল্লাহ তালন বলেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বললেন যে হা দিবর আতাকুম লিউ আল্লিম দিনাকুম এটা জিবরিল ছিল যে তোমাদেরকে দিন শিক্ষা দিতে এসেছিল তাহলে দিন বলতে কি বুঝাচ্ছে ইসলামের বিধানকে বিশেষ করে পাঁচটি বিধান এবং ইমানকে ইমানের আরকানগুলিকে এবং এহসান কি জিনিস এটাকে আল্লাহ রসুলাম দিন বলেছে এখন এই দিন কায়েম করা বলতে কি বুঝায় দিন কায়েম মানে হলো দিন বাস্তবায়ন করা আল্লাহ তালা যখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে ইসলাম হচ্ছে পাঁচ ইসলাম পাঁচটি জিনিসের নাম তো প্রথমে আল্লাহ তালার সাক্ষী দেওয়া যে তিনি সত্য মাহবুদ এবং মোহাম্মদ সাহায্য সাল্লাম আল্লাহর রসুল তো এটাকে কায়েম কীভাবে করতে হয় এটা কায়েম করা মানে হলে এটা বাস্তবায়ন করা আপনি এটাকে যেমন মুখে উচ্চারণ করবেন তেমন এর মানেটা বুঝবেন এবং সেই অনুযায়ী আপনি জীবন জীবনযাপন করবেন আমল করবেন এটাকে কায়েম করা বলে যখন আপনাকে বলা হলো যে নামাজ কায়েম করো হ্যাঁ সালা নামাজ কায়েম করা তার মানে হলো যে নামাজের যাবতীয় শর্ত এবং যা নিয়ম আছে সেই শর্ত এবং নিয়ম অনুযায়ী যা নামাজকে আদায় করা সেটা হলো নামাজ কায়েম করা এখানে নামাজ কায়েম করা মানে এটা নয় যে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠাতা করে সেই নামাজের আইন দিয়ে মানুষকে বলবৎ করে দেওয়া যেরকম কিছু মানুষ মনে করে এটা তো না হজ কায়েম করা আপনি হজ পালন করবেন হজ কায়েম করা হলো পিতা মাতার খিদমত কায়েম করা মানে পিতা মাতার সেবা করা তাদের যা প্রয়োজন সেটা মিটিয়ে দেওয়া এটা হলো কায়েম করা এরকম প্রত্যেক ব্যক্তি দিন যেটা পালন করবে সেটাই কায়েম করা এখন যদি কোনো ব্যক্তি বলে যে না এটা হলো দিন পালন করা এটা দিন কায়েম করা নয় তাহলে এটা তার নিজের ব্যাখ্যা সমস্ত নবীদেরকে যে বলা হয়েছিল আনিম উদ্দিন তোমরা দিন কায়েম করো এর মানে এটা নয় যে ইসলামিক রাষ্ট্র কায়েম করো এটা বাদের ব্যাখ্যা এটা হচ্ছে জামাতে ইসলামী এবং ইখওয়ানুল মুসলিমিন ব্রাদারহুডের ব্যাখ্যা তারা এখানে দিন কায়েম বলতে ইসলামিক রাষ্ট্র কায়েম করা বুঝিয়েছেন এখন বলেন যদি এটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা হয় তাহলে কতগুলো নবীদের কত কত সব যত নবী এসেছিলেন তার মধ্যে কতজন নবী ইসলামিক রাষ্ট্র কায়েম করেছিলেন এবং ইসলামিক রাষ্ট্রের প্রধান হয়েছিলেন মুস্টুমে দু চারজন ছাড়া নয় তাহলে তারা তাদেরকে আল্লাহ যেটা আদেশ করলো সেই আদেশ পূরণ করার আগে তাহলে মারা গেছেন তারা দুনিয়া থেকে চলে গেছেন এরকম হয় নবীকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব পূর্ণরূপে পালন করার পরে আল্লাহ তালা তাকে মৃত্যু দেন তার আগে দেন না নাহলে সে রেসালাতের দায়িত্ব পালন করতে পারলেন না সেজন্য দিন কায়েম করা মানে ইসলামিক হুকুমত কায়েম করা এই ব্যাখ্যাটাই ভুল আর কোরআন হাদিস থেকে যারা এরকম ব্যাখ্যা দিচ্ছে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে দিন কায়েম করা মানে দিনের বিধানগুলিকে পালন করা আপনি আপনার বাড়িতে দিন কায়েম করবেন আল্লাহ তালা আপনাকে যে বাড়ির সদস্যদের মালিক বানিয়েছে সেখানে আপনি স্বয়ং আল্লাহ তালার যে সকল নিয়ম এবং বিধান আছে সেগুলো পালন করবেন বাড়ির পরিবারকে পালন করতে বলবেন এটা হয়ে গেলো দিন কায়েম করা আচ্ছা বাকি থাকলো দিন কায়েম করা মানে ইসলামিক হ্যাঁ একটা দেশ তৈরি করা তো ইসলামিক দেশ বলতে কি বুঝায় বলে ইসলামিক হুকুমত হতে হবে ইসলামিক রাষ্ট্রপ্রধান হতে হবে তো দুনিয়াতে তো আছে মুসলিম দেশ মুসলিম রাষ্ট্র তো কী করছে তারা বলছে না এদের এদের সংবিধান গণতন্ত্র কোরআন হাদিসের সংবিধান আনতে হবে তো কথা হলে ঠিক আছে ভালো কথা তো পৃথিবীতে এমন একটা দেশ দেখান যারা এই কথা বলছে তারা স্বয়ং নিজে দেখাক যে তারা তারা কী সংবিধান তৈরি করে রেখেছে মুসলিম দেশ ইসলামিক দেশ তৈরি করলে তারা সেই সংবিধান চালাবে না মুখে মুখে বলে যে হ্যাঁ কোরআন হাদিস কোরআন হাদিস আর চালানোর সময় কিছু নেই তারা তো পেয়েছিল কয়েকটা জায়গায় ইসলামিক ক্ষমতা তো রাতারাতি কি ওই সংবিধানটা বদলে ইসলামিক আইন নিয়ে এসেছিল না ওই গণতন্ত্র দিয়ে দেশ চালিয়েছিল এগুলো সব মুখের কথা আর যেটা শরীয়তের ব্যাখ্যা নয় সেই ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে পাগল করে রাখা